প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে 10টি ট্রিক্স দিব যাতে ভাইবা সব দিক থেকে সাফল্যমণ্ডিত হয়। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসতে আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি দাবিয়ে দিন। বন্ধুরা, চাকরি পেতে হলে প্রত্যেককেই ভাইবার মুখোমুখি হতে হয়। একটি সফল ইন্টারভিউ হলো একজন চাকরি প্রার্থীর জীবনে সফলতার জন্য অপরিহার্য একটি অধ্যায়। সুতরাং এই সংক্রান্ত 10টি ট্রিক্স জানাচ্ছি আমি, মোহাম্মদ মোর্শেদুর রহমান। 1. অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম জানাবো। পরীক্ষকগণ বসতে বললে বসবো, বসতে না বললে একটু অপেক্ষা করে অনুমতি নিয়ে বসবো। অনুমতি ব্যতীত বসবো না। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো, সোজা হয়ে বসব, পায়ের উপর পা তুলে অথবা পা দুটো আড়াআড়ি করে বসব না, হাত দুটো টেবিলের উপরে রাখব না। ভাইবা যারা নেবেন তাদের দিকে সোজাসুজি তাকাবো, মাটির দিকে বা ঘরের কোণ বা ছাদের দিকে তাকাবো না। 2. একজন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দেওয়ার সময় অন্যদের দিকেও তাকাবো। অতি সুকৌশলে নিজের বুদ্ধিমত্তা এবং উত্তম গুণাবলী ও জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগণকে ধারণা প্রদানের চেষ্টা করব। 3. মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্নটি শুনব, বোঝার চেষ্টা করব। প্রথমবার যদি প্রশ্নটি বুঝতে না পারি তবে অত্যন্ত বিনয়ের সঙ্গে আর একবার প্রশ্নটি করতে বলব। 4. উত্তর দেওয়ার সময় প্রত্যেকটি শব্দ স্পষ্ট করে এমনভাবে উচ্চারণ করব যেন সবাই শুনতে পায় এবং খেয়াল রাখব উত্তরের সাথে যেন তার আত্মবিশ্বাস প্রতিফলিত হয়। সময় নষ্ট না করে উত্তর দিব, জানা না থাকলে কালক্ষেপণ না করে দ্রুত বলবো, দুঃখিত আমার জানা নেই। আগোছালোভাবে এদিক সেদিক না ঘুরিয়ে যথাযথ উত্তর দিব, যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করব। 5. আচরণে কোনো প্রকার জড়তা রাখবো না, গোমরা মুখে থাকবো না, মুখে হাসি হাসি ভাব রাখবো। ভাইবা যারা নিচ্ছেন তাদের সঙ্গে কোনো ধরনের তর্কে জড়াবো না। নিয়োগকর্তার বিরুদ্ধে মত জানানোর আগে বিনয়ের সাথে বলবো মাফ করবেন বা কিছু মনে করবেন না বলে নিব। কর্কশভাবে প্রশ্নের উত্তর দিব না, উঁচু গলায় প্রশ্ন এলেও উঁচু গলায় উত্তর দিব না, স্বাভাবিক স্বরে উত্তর দিব। 6. মুদ্রা দোষগুলো সঠিক সম্পর্কে অত্যন্ত সচেতন থাকব। গালে হাত বোলানো, চুল ঠিক করা, নাক চুলকানো, কলার ঠিক করা, গলা দিয়ে শব্দ করা বা জামা কাপড় ঠিক করব না। নিজে নিজে হ্যান্ডশেক করার জন্য আগে হাত বাড়াবো না। নিয়োগকর্তাগণ যদি কর্মর্ধনের জন্য হাত বাড়ান তাহলে মোলায়েমভাবে কর্মর্ধন করব। 7. আবেগ তাড়িত হয়ে কোনো প্রশ্নের উত্তর দিব না। উত্তর দেওয়ার সময় খেয়াল রাখব যেন কোনো ব্যক্তি, সম্প্রদায়, জাতি, ধর্ম বা রাষ্ট্র সম্পর্কে কোনো প্রকার অবমাননাকর বা অপ্রীতিকর কথা বেরিয়ে না যায়। 8. কোনো বিষয়ে অজুহাত না দেখিয়ে এবং কোনো তথ্য সম্পর্কে চলনার আশ্রয় না নিয়ে সততার পরিচয় দিব। 9. নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করব। 10. পরিশেষে বিদায় নেওয়ার সময় সবাইকে ধন্যবাদ দেওয়ার পর সালাম দিয়ে বিদায় নিব। সবশেষে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরূপ তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।